ব্যাক এগেন, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেক টেলিজেন চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন এবং জেনে নিন আপনার এই অজানা বিষয়টি। আজ আমাদের আলোচ্য সূচি অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা বদল করবেন কিভাবে সেই সম্পর্কে। তো আলোচনা শুরুর আগে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। বন্ধুরা, লোকসভা নির্বাচনের ধুমধাম প্রচার এবং নির্বাচন সংগঠিত হয়ে চলেছে বেশ কিছুদিন ধরে, প্রচারের পালে হাওয়া লেগেছে। কিন্তু সম্প্রতি ঠিকানা বদল হওয়ার কারণে আপনি ভোট দিতে পারবেন কি না এটা নিশ্চিত করে বলা যায় না। এখন অনলাইনে ভোটার কার্ডের একাধিক তথ্য বদল করার সুযোগ করে দিয়েছে কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন। এর ফলে সহজেই অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা বদল করে নিতে পারবেন আপনারা। অনলাইনে ফর্ম 6 জমা দিয়ে ভোটার কার্ডের ঠিকানা বদল করা যাবে। ফর্ম 6 জমা দিতে আপনারা এই ওয়েবসাইটে লগ ইন করবেন, www.nvsp.in/forms/forms/form6। একই ওয়েবসাইট থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদনও করা যাবে। তবে মনে রাখবেন, একসাথে একাধিক ভোটার কার্ড নিজের কাছে রাখাটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। ভোটার কার্ডের ঠিকানা বদল অনলাইনে কিভাবে করবেন সেগুলো আমি পরপর আপনাদের সামনে সিরিয়ালি বলছি, আপনারা জেনে নিন। 1, লোকসভা কেন্দ্র বদল, ঠিকানা বদল অথবা নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য ফর্ম 6 পূরণ অবশ্যই করতে হবে। 2, এর জন্য প্রয়োজন একটি পাসপোর্ট সাইজ ফটো, ঠিকানা আর বয়সের প্রমাণপত্রের ডিজিটাল স্ক্যান। 3, বয়সের প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট, 5, 8 কিংবা 10 পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন আপনারা। 4, ঠিকানার প্রমাণের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, আয়কর নথি, বাড়ি ভাড়ার নথি, জলের বিল, টেলিফোন বিল, ব্যাংকের পাসবই, গ্যাস কানেকশনের কাগজ, ইলেকট্রিক বিল ব্যবহার করতে পারবেন। 5, এবার আপনারা কি করবেন, www.nvsp.in এই ওয়েবসাইটটি ওপেন করুন। এখানে দেখুন ঠিকানা বদল করার একটা অপশন দেখা যাচ্ছে, এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে নিন। 7, ডান দিকের উপরে ফর্ম 6 এর ভাষাটি নির্বাচন করতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে ইংরেজি, হিন্দি বা বাংলাতে এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। 8, মোট 6টা ধাপ আছে এই ফর্ম 6 পূরণ করার। তো ফর্ম 6 এর এই 6টি ধাপকেই খুব গুরুত্ব সহকারে, মনোযোগ দিয়ে নির্ভুলভাবে পূরণ করুন। সবশেষে অর্থাৎ 9, ফর্ম 6 পূরণ হয়ে গেলে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে পরবর্তীতে আপনার ঠিকানা বদলের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। সুতরাং এই রেফারেন্স নাম্বারটি মনে রাখুন, আর যদি মনে রাখার অসুবিধা হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গায় সুরক্ষিত স্থানে এটিকে লিখে রাখুন। পরবর্তীতে এটা কিন্তু অত্যধিক অপরিহার্য হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। সুতরাং এই রেফারেন্স নাম্বারটি
কোনো ক্রমেই ভুলবেন না। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।